আপনাদের কাছে কি বার্তা আছে এই বিষয়ে? আমার কাছে আমি কোনো বার্তা নেই, ঠিক আছে। তা আমাকে তোমার মতো অনেকে ফোন করে যাচ্ছে সারাদিন, আমরা কি করবো, যাবো কি যাবো না, তারপর আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না, উনি জলসায় ব্যস্ত। বিষয় হলো একটা জিনিস, আমি ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং কথা বলেছি, তাতে দেখেছি ভাইয়ের এতে সহমত নেই, কারণ ভাই কয়েকটা বিষয় আমাকে যেটা বললো সেটা আমি তোমাকে বলছি। বিষয়গুলি এইটাই, আজকে দর্শক দিকে ভাইয়ের জন্য যারা প্রতিবাদ করছে, এর মধ্যে দেখা গিয়েছে তিন চার দিন মানুষ প্রতিবাদ করছে। একটা হলো সব থেকে বড় বিষয়, আনন্দের বিষয় আমাদের এটা, আমার কত সম্পর্ক চাচা ভাই যারা আছে তারা আজকে তাদের নতুন করে প্রতিবাদ করছে। দ্বিতীয়ত উনি যে দলের সুপ্রিমো দল যারা করে তারা প্রতিবাদ করছে তাদের নতুন করে, এবং যারা নওশাদ সিদ্দিকীর ভাষাটাকে পছন্দ হয়েছে, নওশাদ সিদ্দিকীর আন্দোলনটাকে যারা পছন্দ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তারা প্রতিবাদ করছে। সব থেকে কর্মী যারা তাদের, যারা নওশাদ সিদ্দিকীর গণতান্ত্রিক প্রতিষ্ঠিত আন্দোলনটা যারা পছন্দ করে নিয়ে বিনা স্বার্থে বিনা প্রলোভনে যারা প্রতিবাদটা করছে, এরা সঠিকভাবে নওশাদ ভাইকে চিনেছে, জেনেছে, বুঝেছে এবং তারা প্রতিবাদ করছে। এটা খুবই ভালো ব্যাপার। সাথে সাথে একটা কথা বলি, আজকে যারা ডাক দিচ্ছে অনেক বিশ্বাস তাদের মধ্যে আছেন, বীর ভাইরা আছেন, এনারা তো আন্দোলন পথ অবরোধ বলো এই বলো এই কোনো করতে অভ্যস্ত নয়, এই ধরনের কাজ তারা সরলভাবে তারা প্রতিবাদ করছে। তাদের কষ্ট হচ্ছে, তাদের সন্তান জেলের মধ্যে আছে, তাদেরকে অন্যায় ভাবে অত্যাচার করা হয়েছে, সেই জন্য তারা আন্দোলন করছে, প্রতিবাদ করছে, ঠিক আছে। এবং তাদের ডাকে কলকাতাতে যখন যাওয়া হবে, লোকে যাবে, দেখা যাচ্ছে তার মধ্যে অনেকে আছে তারা তো ভালো চায় না, তারা ভিতর থেকে ঢুকে গিয়ে 10 জন হোক, 20 জন হোক, 50 জন হোক, তারা ঢুকে গিয়ে মাথায় টুপি দিয়ে একটা পুলিশের গাড়ি ভাঙচুর করলো, একটা পুলিশকে মারলো, একটা ঢিল ছিল, পুলিশ উত্তেজিত হয়ে না তারা আবার লাঠি চালালো, তারা আবার সে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করলো, তাতে কি হলো, ঈশ্বরদের বদনাম হলো। এই একটা যে বিষয়, এটা কিন্তু একটা বোঝার দরকার যে মানুষ ডাকলেই যেতে হবে, এটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, পরিস্থিতি পরিস্থিতির উপরে দাঁড়িয়ে থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো যাই হোক, ভাইয়ের তরফ থেকে আমি এমন কোনো বার্তা পাইনি যে যেতে হবে, আমাদের প্রশাসনের উপর আস্থা আছে, গণতান্ত্রিক ভাবে আমাদেরকে আইনের উপর আস্থা আছে। তো নওশাদ সিদ্দিকী ভাই তিনিও যেটা শিখিয়েছিলেন, আব্বাস ভাই যে শিক্ষা দিয়েছেন, নওশাদ ভাই সংগঠন করাকালীন এবং এখন বর্তমানে তিনি রাজনৈতিক ট্র্যাকে আছেন, তিনি যে শিক্ষা দিয়েছেন, বরাবরই তারা গণতন্ত্রের উপর আস্থা রেখে, আইনের উপর আস্থা রেখে চলেছেন, এবং গণতন্ত্রের মাধ্যম দিয়ে আইনকে মান্যতা দিয়েই কিন্তু সর্বরকম ভাবে আন্দোলন করেছে। সেই হেতু আমি বলতে চাই, 1 তারিখে এইভাবে জামায়াত করার কোন রকম মানেই নেই, ভাইজনের তরফ থেকে কোনো রকম সম্মতি নেই। আমি এই জন্য কাউকে বলতে পারছি না যে যেতে, আমি নিষেধই করছি যারা যারা করছে, তারপরে প্রত্যেকের নিজের নিজের ব্যাপার, তবে এখানটা যাওয়াটা ঠিক হবে না, ঠিক আছে। আপনাদের অপেক্ষায় ছিলাম আমরা, আস্থা রাখি গণতন্ত্রের উপরে, প্রশাসনের উপরে, আইনের উপরে, তার সাথে সঠিক বিচারটাই হবে। জি ভাইজান, আপনি দোয়া করবেন ভাইজান। জি জি।